রাজভবনের সর্বাধিকারী রাজ্যপাল, তিনি একজনকে সরিয়ে দিলেন। রাজ্য সরকার বলল এখন থাকো, সরতে হবে না। তিনি রোজ ডিউটি যাচ্ছেন, তিনি হাজিরা খাতায় সই করছেন এবং তিনি রাজ্যপালকে ইগনোর করছেন। এটা কি চলছে পশ্চিমবঙ্গে? দেখুন, এই যে রাজ্য সরকারের মানসিকতা বা মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, সব কিছু তাদের মতো চলবে, দেশও তাদের মতো চলবে, রাজ্যপালকেও তাদের মতো চলতে হবে। এখান থেকেই সমস্যা তৈরি হচ্ছে। আর যেটা উনি অস্বীকার করতে আরম্ভ করেছেন, তাকে থ্রেট করা শুরু হয়ে গেছে, তাকে অসম্মান করা শুরু হয়ে গেছে, ধমকি দেওয়া শুরু হয়ে গেছে। তো রাজ্যপাল সাংবিধানিক পদ, রাজভবনটাও সংবিধানেরই এলাকা, সেখানে কাউকে জোর করে ঢুকিয়ে দেওয়া, জোর করে রাখা, এটা কতটা গণতন্ত্রের সমীচীন বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সমীচীন, এটা প্রশ্নের বিষয়। রাজ্যপাল তার কাজের উপযোগী যাকে মনে করবেন তাকে রাখবেন, কেউ ঘাড়ে চাপিয়ে দিলে তখনই সমস্যা তৈরি হবে। ধনখড়ের ক্ষেত্রে 4.5 মাস, আনন্দ বোসের ক্ষেত্রে 2.5 মাস, হানিমুন পিরিয়ড কি শেষ হয়ে গেল দাদা? সেরকমই মনে হচ্ছে, নাহলে হঠাৎ কী করে ভাষা পাল্টে যাচ্ছে। বেশ, রাজভবনে গিয়ে চা খাওয়া, হাসি মুখে ফটো তোলা ভালোই চলছিল, পরস্পরের পিঠ চুলকে দেওয়া, কী এমন হলো? উনি একটা অপ্রিয় কথা বলেছেন, আইনের কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন বা এদের বা অনৈতিক দাবিকে অস্বীকার করেছেন, অমনি হাওয়া পাল্টে গেল। দাদা, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, 8.5 লক্ষাধিক সরকারি কর্মচারী, তারা কালকে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা চিঠি দিয়েছেন এবং জানিয়েছেন তারা আগামী দিনে ডিএফটিআর না হলে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। পশ্চিমবঙ্গে 8.5 কোটির মতো ভোটার আছে, ভোট পর্বটা পরিচালনা করেন এই 8.5 লক্ষ সরকারি। দেখুন, এই রাজ্য সরকারি কর্মচারীদের উপরে এদের কাঁধে বন্দুক রেখে একটার পর একটা নির্বাচন জিতে যাচ্ছিল রাজ্য সরকার, কিন্তু তাদের যে প্রাথমিক অধিকার সেটাকেও রক্ষিত করছিল না। তো তাদেরকে অধিক কাজ করানো হচ্ছিল, কারণ কর্মী সংখ্যা কম আছে, কাজ বেশি। সরকারি যেগুলো রাজনৈতিক প্রকল্প সেগুলোকেও ওনারাই করছিলেন, তার লাভ পাচ্ছিল সরকার, কিন্তু তাদের অধিকার সুরক্ষিত করছিল না। আজকে তারা আওয়াজ তুলেছেন, আর তাদের আওয়াজ এবং অধিকার রক্ষার জন্য তারা নিশ্চয়ই এ ধরনের স্টেপ নিতে পারেন। আমার মনে হয় সরকার ভাবুক, তারা যদি ইগনোর করেছে, তাদের কথাও বলতে চায়নি, আজ তারা চরম পদক্ষেপ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আপনি সংসদীয় রাজনীতির আঙিনায় থেকেছেন, যদি রাজ্য সরকারি কর্মীরা উইথড্র করে, পঞ্চায়েত ভোট করানো সম্ভব হবে, ফিজিক্যালি পসিবল হবে? না, পঞ্চায়েত ভোট কেন, কোনো কিছুই রাজ্য সরকার করতে পারে না, তাদের রাজ্য সরকারের হাত পা সব। তো তাদেরকে অসন্তুষ্ট রেখে, তাদের অধিকারকে হরণ করে সরকার কী করে চলতে পারে? এমনিতে সরকারের অবস্থা ডামাডোল, কর্মচারী কম আছেন, আর তারপরে তাদেরকে অসন্তুষ্ট করছেন, তারা অনেকবার সংকেত দিয়েছেন, বলেছেন, আন্দোলনও করছিলেন, এবার চরম পর্যায়ে যাচ্ছে সব। একজনও কেউ গেলেন না এখনো পর্যন্ত, আপনাদের জগন্নাথ সরকার কাল গেলেন, রাজ্য সরকারের তরফ থেকে ছোট বড় মেজ কোনো নেতা এখনো পর্যন্ত গিয়ে ন্যূনতম সহানুভূতি দুটো বাক্য পর্যন্ত সেখানে বললেন না? ববি হাকিম তো ওদেরকে স্ট্যাম্প মেরে দিয়েছেন, তারা সিপিএমের লোক, তারা উৎপাত করছে বলে, কিন্তু তারা তো ওনাদেরই কর্মচারী, তাদের আত্মীয়, সরকার চালাতে গেলে ওদের লাগে। তো তাদের ন্যায় অন্যায় অধিকার যাই হোক, কথা তো শুনতে হয়, সেটা কেন শুনছেন না? একটা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী পাখির ডাকের পর আজ মেঘালয় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালো কথা, ওনারা পশ্চিমবাংলায় যে কাটমানি রাজত্ব চলছে তার থেকে যে টাকা কালেকশন হচ্ছে, সেটা পার্টিকে বিস্তারের জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছেন ওনারা, সে অধিকার আছে ওনাদের। এখন সর্বভারতীয় যে তকমা আছে টিএমসি, সেটা হয়তো উঠে যাবে, তাই মরিয়া হয়ে ঝাঁপাচ্ছেন, কিন্তু যার রেজাল্ট গোয়াতে হয়েছে, এর আগে ত্রিপুরায় হয়েছে, সেরকমই হবে। গ্রামের মানুষের কথা শুনতে গ্রামে গ্রামে যাবে দুই মোর্চার সদস্যরা এবং তেজস্বী যাদব তিনিও গ্রামে যাবেন মানুষের কথা শুনতে। না, যখন কোনো রাজনৈতিক পার্টি মনে করে যে তাদের দূরত্ব বেড়েছে, তখন যাওয়ার চেষ্টা করে। তো প্রত্যেক নেতার, প্রত্যেকের তো যাওয়া উচিত, চেহারা দেখাতে ছবি তুলতে না গিয়ে জনগণের সমস্যা বোঝার জন্য যাওয়া উচিত। কে কানাই মণ্ডল আমি চিনি না, কে কানাই মণ্ডল বিধায়ক, স্বাভাবিক। সুরেন্দ্র যখন বলেছে নিশ্চয় তার কাছে তথ্য আছে, এভাবেই চলছে, সেই জন্য এত মারামারি হচ্ছে টিএমসিতে। হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।
স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।